কক্সবাজারের উকিয়া, টেকনাফ ও নাইকুংসলির এসব এলাকার পাহাড় ও বনভূমিতে রোহিঙ্গারা বসতি গড়ে তুলছে। পাহাড়ের গায়ে ও বন জঙ্গলে বাঁশ ও পলিথিন দিয়ে তৈরি করছে নতুন নতুন ঘর বাড়ি। এমনকি অনুপ্রবেশকারী রোহিঙ্গারা স্থানীয় প্রভাবশালীদের কাছ থেকে নামমাত্র মূল্যে জায়গা দখলে নিচ্ছে। এসব এলাকায় ইতিমধ্যে বসবাস শুরু করেছে লক্ষাধিক রোহিঙ্গা। থাকিবার স্থান নাই আর তো ও তো জড়ো গিয়ে তলভানি গই আর আছে বাংলাদেশ সরকার জায়গা দিব লহন কেন সমস্যা না দেখে এখন রাস্তা ঘাট আর ভরি মানুষ নাম না জানি না যায় আর মানি চলার বার হাজার লাভালাই না যায় মিয়ানমারের নির্যাতনের শিকার এসব অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ঘর বানাতে গিয়ে যেন পাহাড় বা পরিবেশের ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখার কথা বলছেন পরিবেশবিদরা। তারা পাহাড় কেটে, গাছ কেটে, জীববৈচিত্র্য ধ্বংস করে, প্রকৃতি ধ্বংস করেই তারা বসবাস করছে। যার দরুন এই পরিবেশ রক্ষার জন্য তাদেরকে অন্যত্র জায়গায় সরিয়ে নেওয়া প্রয়োজন। প্রশাসনের সহায়তায় পরিবেশের ক্ষতি ঠেকানোর চেষ্টা করছেন বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা। এটা আমাদের বন বিভাগের পক্ষে এখন কি করা সম্ভব না, তারা বনভূমিতে আশ্রয় গ্রহণ করছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি তাদের জন্য, স্থানীয় প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থা এদের সাহায্য নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। পাহাড় ও বনভূমি রক্ষায় কঠোর নজরদারি না হলে এই অঞ্চলের পরিবেশ ও প্রতিবেশ সংকটের মধ্যে পড়বে বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।